গ্লোবাল ফোকাস হয়ে আর থাকতে চান না, তাই তো লিও নাম লিখিয়েছেন ইন্টার মায়ামিতে। আর আমেরিকায় কে চেনে মেসিকে, এমন ভাবনাতেই হয়তো কোনো প্রোটোকল ছাড়া করে বেড়াচ্ছেন সংসারের রোজকার বাজার। তবে চাইলেও নিজেকে আড়াল করতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার, নতুন শহরেও তাকে ঠিক চিনে নিয়েছে তার সমর্থকরা। মঙ্গলবার ইন্টার মায়ামিতে পা রেখেই ব্যস্ত মেসি, বুধবার শেষ হয় তার মেডিকেল টেস্ট, বৃহস্পতিবার চলে যান ক্লাবের প্র্যাকটিস গ্রাউন্ডে। সেই খবরে ফ্লোরিডা জুড়ে শুরু হয়ে গেছে মেসি ম্যানিয়া, শেষ মুহূর্তে প্রস্তুতি সারছে ভক্ত সমর্থকরা, আর এই আনন্দে রং ঢেলে দিয়েছে বিশ্বসেরার এই বিশাল ম্যুরাল। অপেক্ষার প্রহর শেষ, সব ঠিক থাকলে সুপার সানডেতে হতে যাচ্ছে বিশ্বকাপ জয়ের গ্র্যান্ড আনভেইলিং। সবকিছু ঠিকঠাকই আছে, তবে ঘুরে ফিরে আবারও সেই একই প্রশ্ন, আল হিলালের $440 মিলিয়ন পায়ে দোলে মেসি আয় কত করবেন ইন্টার মায়ামিতে? এটা নিশ্চিত, প্রায় 3 বছরের চুক্তিতে খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্রের মাটিতে সবচেয়ে বেশি আয় করতে যাচ্ছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিতে মেসির বেতন $55 মিলিয়ন। তবে মজার ব্যাপার হলো, ফ্লোরিডাতে মেসিকে দিতে হবে না কোনো ইনকাম ট্যাক্স, মায়ামিকে বেছে নেয়ার এটাও একটা বড় কারণ। অন্যান্য আয়ের সাথে থাকছে অ্যাপেল অ্যাডিডাস ফ্যানাটিক্স থেকে লভ্যাংশ। যেখানেই যাই না কেন আমার মানসিকতা একই থাকবে, আমি আমার নতুন ক্লাবে নিজের সর্বোচ্চটা দিতে চাই। বোঝাই যাচ্ছে ইন্টার মায়ামির পিঙ্ক জার্সি গায়ে জড়াতে তর্ষ হয়েছে না এলএমটেনেরও, কদিন বাদেই হতে যাচ্ছে বহু কাঙ্ক্ষিত সেই অভিষেক। আমেরিকাতেও শুরু হবে মেসি যুগ, লিওর মোহমায়ায় আবারও আবিষ্ট হবে পুরো দুনিয়া। কোহিনুর কণা, একাত্তর।